স্যার আমি যখন মনে প্রাণে আপনাদের লোক স্যার গায়ে হাত দেবেন হ্যাঁ স্যার বেরিয়ে গিয়ে এই দপ্তরের সেবাতে নিজেকে নিয়োজিত করব স্যার ওই যে একটু আগে আপনি বললেন না স্যার কি যে দপ্তরে একজনও বিপ্লবী নেই একজনও সরকার বিরোধী আসামি মিলছে না হ্যাঁ সে কি এতদিন জেলে থেকে আমি জানি না স্যার এইসব দেখেই না আমার ভেতরে পরিবর্তনটা এলো স্যার বিপ্লবের আর দরকার নেই তাই বিপ্লবীও নেই প্রতিবাদ নয় স্যার প্রতিবাদ নয় ভক্তিতে দেশবাসীর মাথা মুই আছে রাষ্ট্রের পায়ের কাছে ভাবতে অবাক লাগছে এই লোকটি আমাদের হোম মিনিস্টারের দিকে তাক করে বোমা ছুড়েছিল ভেবে দেখুন স্যার সে বোমাটা কিন্তু ফাটেনি আমার সেই বিভ্রান্ত যৌবনে ওই একটি ভালো কাজ ছিল স্যার তার মানে আমি ঠিকভাবে বোমা পাততে পটু ছিলাম না সেই পুণ্যের জোরেই স্যার সেই পুণ্যের জোরেই আজ আমি আমার সঠিক পথটি চিনতে পেরেছি জানি স্যার জানি কি একটা সময় তো আমি মনে করতাম যে কেন 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 এই সরকার সমস্ত ক্ষমতা নিজেদের হাতের মুঠোর মধ্যে ধরে রাখবে কাগজ ছাপাখানা পান্ডা পুরুত লাঠি গদা জমি প্রমতি আইন আদালত সমস্ত কিছু কেন এরা নিজেদের হাতের মুঠোর মধ্যে ধরে রাখবে এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে উত্তাল হতো আর বোমা বাঁধতাম স্যার